আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শামায়েলে তিরমিজি নামক কিতাবের 63 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠন, চরিত্র এবং আখলাক সম্পর্কে ধারণা রয়েছে। সেইগুলো দেখলে বুঝলে আমরা জানতে পারবো আল্লাহ রাসূলের গঠন, চরিত্র এবং আখলাক কেমন ছিল। এই হাদিসটা আবু রিমসা রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দুটি সবুজ চাদর পরিহিত অবস্থায় দেখেছি। কোন কোন রেওয়ায়েতের মধ্যে এসেছে ফি হুল্লাতিন হামরাআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানি লাল এবং সাদা ডোরা কাটা চাদর পরিধান করেছেন। কোন কোন রেওয়ায়েতের মধ্যে এসেছে বুরদানি আখদারান, দুইটা সবুজ চাদর ছিল। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনার যেই চাদরই ইচ্ছা আপনি ওই ধরনের চাদর ব্যবহার করতে পারেন, আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে চাইলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সবুজ পছন্দ করতেন, আবার কখনো কখনো ডোরা কাটা লাল চাদর এটাও পছন্দ করতেন, তিনি কখনো কখনো পড়তেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই শামায়েলে তিরমিজি নামক কিতাবের মধ্যে 396টা হাদিস রয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা 63 নম্বরটা শেষ করলাম। 64 নম্বরে দেখা হচ্ছে আমাদের ইনশাআল্লাহ। আগামী ভিডিও দেখার জন্য অগ্রিম মোবারকবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।